আপনি বিয়ে করতে বাধ্য হবেন, একের অধিক বিয়ে করতে বাধ্য হবেন, আপনি শুধু একটা একটা করে ছবি দেখেন, আপনি শুধু পছন্দ করেন, প্লিজ ভাইজান। তুমি তো দেখি মজাও বুঝো না। কিসের মজা? আমি কি তোমার বিয়ে লাগি নাকি? ফাইজলামি করো আমার সাথে। কমন ল্যাঙ্গুয়েজ বুঝছেন তো? একদম ছবিটা মোরা একদম বুঝছি বুঝছি। হাই, আমি ম্যাচ মেকার জনি। আমার কাছে পাবেন অনেক রকম পাত্র পাত্রীর খনি। আমি 295টা বিয়ে কমপ্লিট করেছি, মানে আর 5টি হলে আমার 3টা সেঞ্চুরি পূর্ণ হবে। এর মধ্যে 200টি হচ্ছে পারফেক্ট, মানে রিয়েল বিয়ে, আর 95টা হচ্ছে ডিভোর্সি বিয়ে, এর মধ্যে কিছু ফরেনারও আছে। তো আমি কি করব? বিয়ে করবেন? ইম্পসিবল। আপনি আমার আব্বারে জানা দেন, আমি বিয়ে করতে পারবো না। কি বলেন, মানে আপনার বাবাকে গিয়ে আমি বলবো, আপনার বাবা যদি জিজ্ঞেস করে যে আমার ছেলে কেন বিয়ে করবে না, তখন আমি কি বলবো? আপনি আমার আব্বারে বলবেন আমি বিয়ে করে কোনো মেয়ের প্যারা নিতে পারবো না। যে মেয়ে বিয়ে করার পরে আমাকে বলবে তুমি খাইতেছো কেন, খাইতেছো না কেন, বাথরুমে যেতেছো কেন, বাথরুমে যেতেছো না কেন, দাঁত ব্রাশ করতেছো কেন, দাঁত ব্রাশ করতেছো না কেন, এইসব প্যারা উঠতে বসতে আমি নিতে পারবো না। তাকে সরাসরি এটা জানা দিব। ভাইজান, আপনি আমার উপর ভরসা রাখেন, আমি ম্যাচ মেকার জনি, আমার কাছে আছে নানান রকম পাত্র পাত্রীর খনি, কোনো টেনশন করবেন না, আমি এমন এমন মেয়ে আপনাকে দেখাবো, আপনি বিয়ে করতে বাধ্য হবেন, একের অধিক বিয়ে করতে বাধ্য হবেন, আপনি শুধু একটা একটা করে ছবি দেখেন, আপনি শুধু পছন্দ করেন, প্লিজ ভাইজান। এই যে দেখেন এই মেয়েটাকে আমার একটা ভাব নিতেছেন, মনে হচ্ছে একদম রানী এলিজাবেথের সব প্রিন্সেস চাইনা আমার সামনে হাজির করবেন। দেখি আপনি প্রিন্সেস কে কে রকম। মেয়েরা হইতেছে কি খালি বেশি বুঝে, অতিরিক্ত বুঝুন না, মানে এর জন্য আসলে বিয়ে শাদি করতে ইচ্ছা করে না। মেয়েদের এই প্রবলেমটা বেশিরভাগ মেয়েরই আছে, ফালতু, মানে এটা ঠিক না। রিক্সা থামান মামা। কি কি হলো, হঠাৎ করে রিক্সা থামাইতে বলতেছো কেন? রিক্সা থামাইতে কেন বলি বুঝো না তুমি? তোমার মতন লোকের সাথে আমি কোথাও যাবো না। আরে বাবা, আমি মজা করে বলছি, তুমি তো দেখি মজাও বুঝো না। কিসের মজা? আমি কি তোমার বিয়ে লাগি নাকি? ফাইজলামি করো আমার সাথে। মেয়েরা এত বেশি বুঝে তো একটা ছেলেকে বিয়ে করতা, তাহলে তো এত বেশি বুঝাবুঝি হইতো না। আরে কি বলো না বলো, ছেলেদেরকে বিয়ে করতে যাবো কেন, এটা কোন ধরনের কথাবার্তা? আর তুমি এত জোরে জোরে কথা বলতেছো কেন, চিৎকার করে আস্তে কথা বলতে পারতেছো না? আশেপাশের মানুষজন কি মনে করতেছে? হাসতেছে সবাই, রিক্সাওয়ালা মামা হাসতেছে, পাগল নাকি তুমি? আমি পাগল? আমাকে পাগল মনে হচ্ছে তোমার? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে কদিন পরে পাগলা কারুতে দিয়ে আসবা, দাঁড়ো দেখাচ্ছি আমার পাগলা। ভাই ভাই শুনো, এগুলো কি সব ছবি দেখেন? এরকম বড় ছবি কেন দেখেন? মানে আমার দরকার একটা নম্র ভদ্র শান্তশিষ্ট, যে আসলে অলওয়েজ বউ হিসেবে ঘরে থাকে, এরকম কোন ছবি দেখান? ভাইজান কোনো চিন্তা করবেন না, আমার কালেকশনে অনেক ছবি আছে। এই যে এখন যে ছবিটা দেখাবো সেই মেয়েটার নাম হচ্ছে প্রীতি, খুবই স্টাইলিস্ট, খুবই লক্ষ্মী একটা মেয়ে, দারুণ দেখতে, আপনার সাথে খুবই মানাবে, ঠিক যেমনটি আপনি চান। হ্যাঁ, আমি যেরকমটা চাই সেরকম মেয়ে তো আমার দেখান, আমার সাথে যাকে মানাবে তাকেই তো আপনি দেখান। 2022 সালে এসা, এর জন্য তো আপনি ঘটকালি করতেছেন। আরে ভাই, আপনারে খবর না দিয়া আমি যদি মোবাইলের কোনো অ্যাপসে ঢুকা, ম্যাচ মেকিংয়ে ঢুকা, একটা মেয়ের সাথে ম্যাচ করতাম, তাহলে এর থেকে ভালো মেয়ে পাইতাম। আজও দেখি আপনি প্রীতি, কোন প্রীতি দেখি আমি? কি ব্যাপার, ড্রেস কি পছন্দ হয় না তোমার? না, একটা পছন্দ হচ্ছে না। দাদা অন্যদেরকে বলে ডাক দিই। ভাইয়া এক্সকিউজ মি, শুনবেন একটু ভালো কোনো ড্রেস দেখেন না। কম নাই ড্রেস? হ্যাঁ, তোমার কানে কাছে কি বললে? আমার বেলায় তুমি সবসময় কম দামি জিনিস, আর নিজের বোনের বেলা সবসময় দামি দামি জিনিস। আরে কি বলতেছো না বলতেছো, তুমি তো তিলে তাল বানাইতেছো। আমি তিলে তাল বানাচ্ছি? হ্যাঁ তাই তো। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো, তোমাদের মেয়েদের কানের ছিদ্রটা এত বড়, তোমরা অনেক বেশি শুনো অনেক বেশি বুঝো। আমার কানে ছিদ্র বড়? আমার লাগবে না ড্রেস, থাকতেই তো ড্রেস নিয়ে। আরে কি করতেছো? এই শুনো, আরে কই যাচ্ছো, কই যাচ্ছো, কই যাচ্ছো তুমি? জানো না? আরে ভাইজান কে কই যাইতেছে? আরে ছবি ছবি জায়গায় আছে, আমিও আমার জায়গায় আছি।
আরে ভাই এই মেয়ের প্রবলেম আছে, কি সব মেয়ের ছবি দেখে দিচ্ছেন, এই মেয়ের যদি বিয়ে করি আমার জীবন শেষ। ভাই আমি এমনি মানুষটা ছোট, এই মেয়ের প্যারাতে আমি আরো ছোট হয়ে যাবো, এমনি আমার হাইট নেই, আমি আর ছোট হইতে চাই না। শুনেন আমি আপনার একটা কথা বলি, এই মেয়ের যদি আমি বিয়ে করি ভাই, টাকা পয়সা আমি আমার ফ্যামিলিতে খরচ করতে পারবো না, সব টাকা পয়সা এর অ্যাকাউন্টেই দিতে হবে, সে খালি লম্বা হইতে থাকবে, আমি খালি খাটো হইতে থাকবো। কোনো সমস্যা নেই ভাই, আমি আর একটা ছবি আপনাকে দেখাবো, এই ছবি যদি আপনার পছন্দ না হয়, আমি ম্যাচমেকার জনি বলতেছি, আমি জীবনে কখনো আর আপনার সামনে আসবো না। প্লিজ ম্যাচমেকার জনি শুনেন, এরপর যদি আপনার জলা থেকে আর কোনো ছবি বেরিয়েছে তাহলে কিন্তু আমি কমন ডায়লগটা দিব, কমন ল্যাঙ্গুয়েজ বুঝছেন তো, একদম ছবিটা মরা একদম। বুঝছি বুঝছি, কোনো সমস্যা নেই, আমি বললাম তো এমনি আপনার পছন্দ হবে, খুবই সুন্দর মেয়ে, পরেশগার দেখেন শুধু। পরেশগার মেয়ে? হ্যাঁ, এর নাম হচ্ছে মৌমিতা। হ্যালো জান, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, আমি কি করব? কিন্তু হ্যাঁ, আমি এই সংসার রাখতেছি না, জোর করে বিয়ে দিছে ঠিকই, বাট আমি এই সংসার কখনোই করব না, আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। তুমি কোনো টেনশনই করো না, আজকে রাতে ওর শেষ রাত, আমি ওর সাথে কখনোই সংসার করব না। আরে চিন্তা করো না তো, আমি কালকে তোমাকে বিয়ে করব কাজী অফিসে গিয়ে। হ্যাঁ, আমি ওর সাথে কখনোই সংসার করতে পারবো না, আমি তোমাকে ছাড়া কাউকেই ভাবতে পারি না। ওকে বাই জান। শাওয়ার শেষ হয়েছে তোমার বাবু? কোন সমস্যা কি হয়েছে, কি হয়েছে বলুন তো। আরে ভাই আমি এরকম মেয়ে চাই না, এরকম স্মার্ট মেয়ে চাই না, যে এত বেশি কথা বলে, যে আগের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। দরকার নেই ভাই, আমার একটা বোবা মেয়ে এনে দেন, যে কথা বলতে পারে না, কোনো কথা শুনে না, এরকম মেয়ে আমি বিয়ে করুক, বুঝছেন আপনি? ভাই আপনি যে কি বলেন, কোনো কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, কথা শোনে না, এমন মেয়ের সাথে কি আপনার বাবা বিয়ে দিবে? আর আপনি যদি বিয়ে করেন সেই মেয়ে কি ঘরে তুলবে, সে আপনি বলেন? আরে তুলুক আর না তুলুক ভাই, আমার এরকম মেয়ে লাগবে, বিয়ে করবে কে? আমি, ডিসিশনটা কার? আমার, বুঝছেন বিষয়টা? আপনি শুনেন, আমার ওরকম মেয়ে লাগবে যে কথা বলতে পারে না, কানে শোনে না, একদম ঠিকঠাক, যে পিন ড্রপ সাইলেন্ট, একদমই সাইলেন্ট একটা বউ লাগবে আমার। ভাই এরকম মেয়ে যদি খুঁজে বাইর করতে পারেন করেন, তাহলে দৌড়ের উপরে থাকেন, বাইর বাইর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে জি।